আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব যে রিয়েক্টে কিভাবে ফর্ম নিয়ে কাজ করা যায়, অর্থাৎ ফর্মের ভ্যালিডেশন হ্যান্ডেলিং সবকিছুই আমরা একবারই দেখব। তবে খুব বেশি ইনপুট নিব না, আমরা ইনপুট নিব নেম, ইমেইল আর নাম্বার, সাধারণত এই তিন টাইপেরই থাকে। ইমেজও আমরা পরবর্তীতে দেখবো, তো আজকে শুধু নেম, ইমেইল আর নাম্বার এই তিনটে ইনপুট নিব এবং ভ্যালিডেশন করে ইউরোর মেসেজ দেখাবো, ঠিক আছে? এবং পরবর্তীতে আমি যখন লারাবেলের সাথে আমি প্রিসেট আকারে রিয়েক্ট ইনস্টল দিব, তখন সেখানে আমি ক্রুড করেও দেখাবো আপনাদেরকে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো ইনিশিয়ালি আমার রিয়াক্টে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, কেন কিছু আমি রেন্ডারিং করিনি। এখানে আমার যে mycom.js এটা একটা কম্পোনেন্ট ফাংশন, সরি ক্লাস কম্পোনেন্ট, এখানে আমি কোনো কিছু রিটার্ন করিনি। এখানে আমি হাই রিটার্ন করলে আমার ওখানে হাই দেখানোর কথা, তাই না? যে হাই দেখাচ্ছে, বাই দ্য ওয়ে। তো এইখানে আমি ফর্ম নেব, তো আমি ফর্ম নিচ্ছি, একটু লেন্দি হতে পারে, কিছু করার নাই। ওকে, তো আমি ফর্ম নিয়ে নিলাম। এখানে ফর্মের মধ্যে আমি বেশি কিছু নিব না, জাস্ট পি ট্যাগের মধ্যে ইনপুট নেই, নেম, তাই না? ইন্টার ইওর নেম। ওকে, আচ্ছা, আর এটা লেবেলের মতো কাজ করবে। আর এখানে আমি ইনপুট ফিল নিব, এখানে বিআর ট্যাগ ইউজ করি, তাই না? একটা বিআর ট্যাগ ইউজ করলে ভালো হবে। আপনারা জানেন এখানে রিয়েক্টে বিআর ট্যাগের অবশ্যই ক্লোজিং ট্যাগ ইউজ করতে হবে। তারপরে এখানে আমার হবে ইনপুট একটা ফিল্ড, সরি আমি কার্লি ব্রেসেসটা নিই, অ্যাঙ্গুলার ব্রেসেস, ইনপুট আর এই ব্র্যাকেট কোন দিকে দিছি, ইনপুট, তাই না? ওকে, এখানে ইনপুট একটা ফিল্ড নিলাম। ওকে, এখন এখানে আবার একটা ব্র্যাকেট ইউজ করি, ওকে, ব্র্যাকেট ইউজ করা হয়ে গেল। এইটাকে আমি এখন কপি করি, কারণ আমি এখানে নিব হলো ইমেইলও নিব, কন্ট্রোল ভি, সরি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাই না? এখানে ইন্টারিওর ইমেল, ইমেল, আর এখানে ইন্টারিওর মোবাইল নাম্বার, মোবাইল। ওকে, এখন যদি আমি সেভ দিই দেখি তো কেমন দেখায়। দেখেন, ইন্টারিওর নেম, ইন্টারিওর ইমেল, ইন্টারভিউ, মোবাইল, আছে, এত গ্যাপ হয়ে গেছে। এখানে দুইবার দুইবার করে ব্র্যাক বিয়ার হয়তো হয়ে যেতে পারে, জানি না এটা এরকম হওয়ার কারণ কি। একবার বিয়ার কি অটোমেটিক ক্লিক হয়ে যায় আমি যদি সেভ করি? ও হ্যাঁ, একবার ওই আমার এই বিয়ার গুলো ইউজ করা লাগছে না, ঠিক আছে? ওকে, দেখি এখন কেমন দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে, বিয়ার গুলো লাগছে না, যেহেতু আমি এখানে ট্যাগ ইউজ করছি। এমনি ট্যাগ ইউজ না করলে কোনো কিছু, এমনি জানি না আমি শিওর কথা কেন বিয়ার গুলো লাগছে না, সাজাইনি আমি আসলে। কি কথা বলতে, খুব একেবারে এক্সপার্ট না, তবে আমি যেটুকু জানি এটুকু আপনাদের কাজে লাগতে পারে, ঠিক আছে? আমিও বিগিনার লেভেলেই আছি, বুঝছেন? হ্যাঁ, আমি সুন্দরভাবে ফর্মটার ভ্যালিডেশন ডিজাইন এবং পারফেক্ট ওয়েবে স্টাডি করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা আমার হলো ফর্ম। এখন এখানে আমি একটা সাবমিটের জন্য ইনপুট আরেকটা ফিল নেব, সেটা হলো ইনপুট কেমনটা লাগে। ওকে, ইনপুট এখানে আমি দিলাম হলো টাইপ, টিওরিটি টাইপ ইজ ইকুয়াল টু এসইবি সাবমিট। ওকে, টাইপ এখন দেখেন কেমন দেখা যায়, হোয়াইট। ওকে, সাবমিট বাটন আছে, এখানে বিআর ট্যাগ ইউজ করতে হবে।
এখানে উইয়ার ট্যাগ দিয়া দুইটা ইনপুট ফিল্ড একরকম হলে আমাদের ইনপুট লাগতেছিল এই এক, এখানেই আমাদের ইনপুট ফিল্ড লাগবে। ওকে, খুব সুন্দরভাবে একটা ফিল্ড এসেছে, এটা মাঝখানে সিএসএস দিয়ে নিয়ে যাওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, এগুলো আমি তো এখন দিলাম, এগুলোকে আমি ডাটাগুলো কিভাবে ব্যাক এন্ডে পাঠাবো, তাই তো? এটাই তোমার ফর্মের কাজ বা বিভিন্ন জায়গায় শো করবো, এটা শো করার জন্য আমার স্টেটে রাখতে হবে। এগুলো বিভিন্ন ওয়ে আছে, তো আমার কাছে মনে হয়েছে এই ওয়েটাই ভালো। সেটা কি, আমি এটা যেহেতু আমার টাইপটা দিয়ে দিই, টাইপ হবে এটা আমার টেক্সট, তাই না? টেক্সট টাইপ, আর এটা একটা নেম অবশ্যই দিতে হবে ডাটা ধরার জন্য পাশে। নেম যদি দিলাম হলো আমি ইউজার নেম, ওকে, আর এটার টাইপ দিলাম হলো ইমেল, কারণ টাইপ ইমেল দিলে আমার ভ্যালিডেশনটা অটোমেটিক্যালি এখানেই হয়ে যাবে। টাইপ ইজ ইকুয়াল টু ইমেল, আর নেম নেম ইজ ইকুয়াল টু ইমেল, ঠিক আছে। আর এখানে এই যে মোবাইল নাম্বারের এখানে টাইপ ইজ ইকুয়াল টু নাম্বার, ঠিক আছে। আর এখানে নেম ইজ ইকুয়াল টু মোবাইল, ওকে, দেন কন্ট্রোল সেভ। দেখেন কোনো ইউ টু হলো নাকি? নাই, আচ্ছা, ওকে। এখন এই ভ্যালুগুলোকে আমি আমার স্টেটে রাখবো, তো স্টেট তৈরি করার জন্য অবশ্যই কনস্ট্রাক্টর লাগবে, আপনারা জানেন। কনস্ট্রাক্টরটা আমি ডিফাইন করে নিচ্ছি, এখানে প্রপস দিয়ে দিচ্ছি, সবসময় প্রপস কাজে লাগে না, তারপরও সুপার সুপার প্যারেন্ট এর ক্লাসটা আমাদের অবশ্যই কল করতে হবে, সেটা আপনারা জানেন। এখানে প্রপস দিয়ে দিই, এখন এখানে আমি কিছু ওই ফিল্ড গুলো রাখার জন্য স্টেট তৈরি করবো, তাই না? আমি স্টেট তৈরি করাকে একেবারে ভেরিয়েবল তৈরি করার মতো চিন্তা করি। ইজ ডট স্টেট ইজ ইকুয়াল টু অবজেক্ট, এটা একটা, এখানে আমার এই নামগুলোর সাথে হুবহু হতে হবে, হ্যাঁ, যাতে করে আমি ডাটাগুলো ওখানে রাখলে অটোমেটিকলি এই নামগুলোর সাথে ম্যাচ করে রাখি। তাহলে আমি কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল ভি, এখানে কলন দিতে হবে, ইনিশিয়াল আমি ফাঁকা রাখছি, ওকে, ইনিশিয়ালি ফাঁকা রাখছি, দেন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে ইনিশিয়ালি ফাঁকা, তারপরে এই নামের ক্ষেত্রেও কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাই না? এখানে ইনিশিয়ালি ফাঁকা। আচ্ছা, তাহলে আমার ভ্যালুগুলো এখন আমাকে এখানে রাখতে গেলে আমার অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে অনসেন্স মেথড কল করতে হবে, তাই না? অনসেন্স, আচ্ছা, এটা আমি প্রত্যেকটা ক্ষেত্রেই ইউজ করবো, এই জন্য আমি একটা দিস ডট কম দিস ডট কি দিব, সেভ, তাই না? আচ্ছা, এটা দিলাম, এখন এটা আমি কপি করে সবগুলোতে দিয়ে দিই, কন্ট্রোল, কারণ এই ভ্যালুগুলো আমি স্টেটে রাখবো, আমি স্টেটে রাখা পর্যন্ত দেখাই, তারপরে ভ্যালিডেশন দেখাচ্ছি, খুব সুন্দর করে আমি স্টেটে রাখতে পারবো। ওকে, আমি যখন এইখানে যখন সেভ, এখন দেখি কোনো আপাতত ইরর, ঠিক আছে, কোনো ইরর নাই। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ করতে হবে, ফর্মের ক্ষেত্রে যেহেতু আমি ইন সাবমিট করবো, এখানে আমাকে অন সাবমিটে একটা মেথড কল করতে হবে, তাই না? অন এস ইউ সাব সাবমিট ইকুয়াল টু এরম হলো দিস ডট, দিস ডট চেক। আচ্ছা, অনসাবলি সেভ, এখানেও কি দিব, সাব চেক দিই, সাব, ওকে। আচ্ছা, দেখা এখন সব ঠিক আছে, এখন আমাদের এই হ্যান্ডেলার যেগুলো সেভ আর সাব আমরা ডিফাইন করেছি সেগুলোর মাধ্যমে আমরা কাজ করবো। আগে আমি অনসেন্স করার সাথে সাথেই আমার ভ্যালুগুলো এখানে স্টেটে সেট হচ্ছে কিনা সেটা আমি দেখবো। আচ্ছা, তাহলে আমাকে যেটা বানাতে হবে, একটা অ্যারো ফাংশন বানাতে হবে সেভ নামে, ঠিক আছে? অ্যারো ফাংশন বানানোর সিস্টেম কি, ফাংশন সেভ ইজ ইকুয়াল টু, আমি এখানে
ই দিয়ে আমার ভ্যালু গুলো এখানে নিব, ঠিক আছে, অনসেন্স এর মধ্যে যেহেতু ইভেন্ট, এই যে আমার এখানে হ্যান্ডেলারটা তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন এখন বন্ধ ঠিক থাকার কথা, ওকে সব ঠিক আছে। তাহলে আমি এই যে আমার সেভ হ্যান্ডেলারের মধ্যে ভ্যালু গুলো রাখবো, কিভাবে রাখবো, আমার এই স্টেট গুলোর মধ্যে রাখবো, একটা একটা করে রাখবো না, একবারই। তাহলে আমি এখানে আমি ভ্যালু গুলো নিচ্ছি, লেফট দিয়ে লেফট এটা দিলাম, হলো সবগুলো নেম আগে একখানে নিয়ে নিতে হবে, ঠিক আছে, নেম ইজ ইকুয়াল টু ইভেন্ট ইভেন্ট ডট টার্গেট ডট এন এইট নেম। এখানে আমি সবগুলো নেম নিয়ে নিলাম, এই দেখেন এই নেম বলতে বোঝাচ্ছে আমার এখানে যত নেম গুলো রয়েছে সবগুলো নেম। ওকে, আরেকটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা হলো হ্যালো হ্যালো ইয়েস ওকে ইভেন্ট ডট টার্গেট, এখানে টার্গেট বরং ভুল করলে কিন্তু হবে না, টার্গেট ডট হ্যালো এল ইউ ই। এখন সেভ করি, এখন পর্যন্ত কোনো ইরর নাই। তাহলে আমার ভ্যালু গুলো এখানে নেওয়া হলো নেমের মধ্যে ভ্যালু গুলো, আর হলো নেম গুলো ইরর। এখন আমি সেট ফাংশন সেট স্টেট এর মাধ্যমে আমি ভ্যালু গুলো আমার স্টেট এর মধ্যে সেট স্টেট করে দেবো, দিস ডট সেট স্টেট। একটা জিনিস মনে রাখতে হবে, আমি এখানে আরো ফাংশন ইউজ না করলে কিন্তু সেট স্টেট ইউজ করতে পারবো, তাই না? ওকে, এখন এইখানে আমার স্টেট এর মধ্যে ভ্যালু গুলো সেট করতে হলে, যেহেতু আমার এটা একটা অ্যারে আকারে আসতেছে অবজেক্ট গুলো, তাহলে এখানে আমাকে অবশ্যই আমার থার্ড তৃতীয় বন্ধনীর মধ্যে সেট করে দিতে হবে, কিসের মধ্যে, নেমস গুলোর মধ্যে, নেমস গুলোর মধ্যে আমাকে সেট করে দিতে হবে ভ্যালু। ওকে, এখন পর্যন্ত ইনশাল্লাহ সব ঠিকঠাক কথা, সব ঠিক আছে। ওকে, এখন আমি যদি সেট করি, তারপর দেখেন সবই ঠিক আছে, কোনো ইরর নাই। আচ্ছা, এখন ভ্যালু গুলো এখানে চেক হয়ে সেভ হয়েছে কিনা সেটা আমি একটু চেক করে দেখি ফর্মের এখানে, তাই না? এখন ও এখন তো সাবমিট অবশ্য ক্লিক করিনি, তারপরে এখানে আমার সেভ হয়ে যাবে। আমি এখানে জাস্ট চেক করে দেখি আমার ভ্যালু গুলো পি ট্যাগের, একটা পি ট্যাগের মধ্যে একটা করে চেক করে দেখি, তাই না? দিস ডট স্টেট ডট কি হবে, ইউজার নেম, ইউজার নেম এটা একটু চেক করে দেখি। এখন সেভ করি, যদি এইখানে হাই এই যে দেখাচ্ছে, ওকে, তাহলে আমার ভ্যালুগুলো স্টেটের মধ্যে চলে গেছে। চলে না গেলে এখানে আমি স্টেটের মধ্যে ইউজার নেম নামক স্টেটে কিভাবে পাচ্ছি, ভ্যালু স্টেটের মধ্যে অলরেডি চলে গেছে, এখন আমাকে খালি সাবমিট দিলে আমাকে কিছু ইরর গুলো আছে কিনা সেটা দেখতে হবে, তাই না? তো সাবমিটের সময় আমি আচ্ছা এখানে অন সাব কথাটাও লিখি, এই যে অন সাব, এবার সাবমিট চেক দিলেই আমি কেবল ইরর গুলো চেক করবো, তাই না? এইখানেও এক এক করে সব চেক করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তা আমরা যখন অন সাবে ক্লিক করবে কি, ওকে, যখন অন সাবে যখন ক্লিক করবে, তখন এখানে এখানেও ইভেন্ট নিচ্ছি, এখানে যখন অন সাবমিটে কেউ ক্লিক করবে তখন আমার চেক করবে এক করে যে ভ্যালিড কিনা। তো আমার ইমেল চেক করার জন্য অবশ্য লাগছে না, কারণ ইমেল ওখানে ভ্যালিড ছাড়া নিবেই না, ঠিক আছে। তারপরে শুধু নেমটা চেক করতে হবে, ইউজার নেমটা চেক করতে হবে। তো ইউজার নেম চেক করার জন্য এখানে আমাদের যে রিলেশন ই আছে না, কি বলছে, রেফারেন্সেস যেগুলো সেগুলো যা চেক করতে হতে পারে। তো সেটা আমরা নেমগুলো চেক করবো যে সেগুলো ইউজার নেমগুলো ক্যারেক্টার কিনা, শুধু শুধু ক্যারেক্টার হবে, তাই তো? এ থেকে জেড এর মধ্যে এই এই ক্যারেক্টার হবে, কোনো লেটার মেটার হতে পারবে না, এটা চেক করতে পারি ইউজার নেমের মধ্যে। বা শুধু লেটার আর ক্যারেক্টার হবে, অন্য কোনো হবে না এরকম। তো সেগুলো কিভাবে চেক করবো, আনসাবমিটেড ঠিক সেম সিস্টেমে আবার সবগুলো একটা একটা করে নিতে হবে, তাই না? বা এখানে স্টেট থেকে নিতে হবে, হ্যাঁ যে এরকম করে ইফ ইস স্টেট ডট ইউজার নেম
আমি এখানে আমি আপনাদেরকে বলছি ইউজার নেম, এটা যদি থাকে তাহলে কাজ হবে, না হলে বা আমি শুধু না থাকলে চেক করব, থাকলে কোনো ইয়ে করবো না। আচ্ছা একটা আগে চেক করে দেখাই, এটি যদি থাকে তাহলে এখানে একটা অন সাবমিটে ক্লিক করলে আচ্ছা অ্যালার্ট একটা দিই, হ্যাঁ অ্যালার্ট দিয়ে আমি ভ্যালুটা দেখাই, ভ্যালুটা দেখাই। এখানে আমার একটি দুর্বলতা আছে, এখানে আমি দিব হলো this dot state dot ইউজারনেম। ওকে যদি নামটা থাকে তাহলে এটা দেখাবে, আমাদের নামটা অবশ্যই থাকবে, আমি নামটা দিয়ে সাবমিট দিলে আমার কাজটা কোথায় ও এখানে কালি না দিলে তো হবেই না। ওকে তাহলে এখন আমি জাস্ট ওখানে তো ঠিক করেছি, আবার দেখাই কেন। আচ্ছা এই ভ্যালিডেশনটা আমি পরবর্তী ঠিক নেক্সট পরবর্তী টিউটোরিয়ালে ঠিক এই জায়গা থেকে শুরু করব। আমার ইলেকট্রিসিটি চলে গেছে, কারেন্ট চলে গেছে, যার কারণে যে কোনো সময় কিছু বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ভ্যালিডেশন নিয়ে।